হনুমান জয়ন্তী রাজ্য জুড়ে ধুমধামে এবছর একটু বেশি পালন হচ্ছে, কি বলবেন? হওয়াই উচিত, হনুমান হলে সবথেকে শক্তিশালী, আর আমাদের তো শক্তির পূজা করাই এখন দরকার। কয়েকশো হাজার বছর ধরে আমরা শক্তির পূজা করি নাই, আমাদের ভিতরে যে শক্তি ছিল, যে হিন্দুত্বের যে শক্তি ছিল, সেটা একদম বিদেশি শাসনে এবং বিদেশি আক্রমণে জর্জরিত হয়ে আমরা পায়ের নিচে মিশে গেছে। আমাদের সেই শক্তি উদ্ধার করতে হবে, এবং শক্তিশালী ভারত যদি আমাদের গড়তে হয় তাহলে ঘরে ঘরে শক্তির পূজা করতে হবে। হনুমান শুধু মানে শক্তিশালী নয়, শক্তি বিশ্বাস এবং যেটা আস্থা আছে নিজের প্রতি এবং আনুগত্য, সেটা অন্য কারোর মধ্যে নয়। হনুমান আমাদের আরাধ্য দেবতা, এবং ও সারা শরীর এবং চিন্তা সারাক্ষণ রাম 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 ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নেই। সুতরাং আমাদের রামেরও আরাধনা করতে হবে, হনুমানের আরাধনা করতে হবে, আমাদের বাকি যা আছে আমাদের শক্তিশালী দেবতা সেই শক্তির আরাধনা করতে হবে। ভারতবর্ষ শক্তিশালী করতে হলে শক্তির আরাধনা অত্যন্ত জরুরি।